কোন গোলক দাদা এসে ফেসেছি রে বাবা, আমার বাক্স ফেরত দিন, দিন তো দিন। ওই ওই বাক্সের মধ্যে কত দামি দামি জিনিস আছে দেখেছেন? হ্যাঁ, প্রচুর দামি দামি জিনিস আছে। আন্ডারওয়্যার, নিমের দাঁতন, সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেল, নিমের দাঁতন, আন্ডারপ্যান্ট সব কোথায়? দাঁড়ান, আপনার বাক্সটা নিয়ে আসছি। দেখলেন আমার বাক্সটা কিরম করে ফেলে দিল। আরে বেচারা খুব হেনস্থা হয়েছে, সারা দিন তোমার খুব কষ্ট হয়েছে না বাবা? হ্যাঁ বাবা, চোখে কম দেখেন, চোখে ছানির মতো পড়েছে বুঝলেন, তাই গ্রামের সবাই বলল যে যা বলা তীর্থে নিয়ে যা। তা আমি কি করলাম, আমার নামে যে দু কাটা জমি আছে ধানির সেটা বেচে দিলাম, বেচে দিয়ে ওই টাকায় বাবা মাকে তীর্থে নিয়ে যাচ্ছি, বেনারস, কাশী, বদ্রী, কেদার। এই তুমি থামবে, এই তুমি থামবে, এবার তখন থেকে বকবক বকবক করে যাচ্ছ, ইটস টু মাচ, তুমি থামো এবার। আমি কোথায় কথা বললাম, আমি কি কোনো কথা বলি? আমি তো কথা বলার কোনো সুযোগই পেলাম না, সেই সকাল থেকে কথা বলার চেষ্টা করছি কিন্তু কেউ আমার কথাই শুনলো না। কথা বলার কথা যদি বলেন তাহলে কথা বলে আমার কাকিমা, সে কাকিমা যখন কথা বলে না কাউকে কথা বলতে দেয় না বুঝলেন, আপনি ভাবতেও পারবেন না, সে কথাই কথা, কথাই কথা, আর কথায় কথায় খালি অন্যের খুঁত ধরেন।